بسم الله الرحمن الرحيم تمام تعريف الله جنو تيني نیک لوگ دير بندو امي شاکو دیچھی الله چھارا کہو معبود برحق نائي تيني ایکوک تارکونو شوریک نائي اور امي ایٹاو شاکو دیچھی اما دير نبی محمد صلی اللہ علیہ وسلم الله رباندہ او تار رسول یا الله تار اوپور تار پوریبار او شکل صحابائی کرامی روپور رحمت سلامتی او برکت نازل فرماؤ السلام علیکم پریو بندھرا نبی کریم صلی اللہ علیہ وسلم قسم کرے فرمان شے ذاتر قسم اے آیاتر برکت پہارو نیجر جائگا تھے کہ شور جابے آج کامی ای آیات گلیر حضیفہ بولتے جات چھے جے آیات گلی قرآن پاکر انیک برکت موئی سور ار آیات এ আয়াতে রজিফা করি আপনি আপনার যে কোনো মুশকিল যে কোনো পেরেশানির জন্য দোয়া করলে যে কোনো হাজত যে কোনো মকসদ যার জন্যই এই নববী রজিফা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার সকল পেরেশানি দূর করে দিবেন দুনিয়া উল্টে গেলেও আপনার কিছু হবে না ইনশাআল্লাহ ভূমিকম্পে যদি পুরা শহর ধ্বংস হয়ে যায় আগুনে যদি পুরা এলাকা জোরে জ্বলে পুড়ে যায় বন্যায় যদি গোটা দেশ ডুবে যায় যদি আসমান ভেঙে পড়ে তবু আপনার কিছু হবে না খুবই ছোট্ট ছোট্ট সাতটি আয়াত পড়তে তিন মিনিট লাগবে লিখে রাখলে দেখে দেখেও পড়তে পারেন ইন্ডিয়ার একজন বিশিষ্ট আলেম এই ওজিফাটি বলেছেন তিনি এমন একজন আলেম যিনি গোটা জীবন দ্বীনের খেদমত করেছেন বর্তমানে প্রায় নব্বই বছর বয়স ওনার উনি বলেন এই কোরআনী ওজিফাটি অত্যন্ত কার্যকরী পরীক্ষিত প্রতিদিন কয়েক মিনিট সময় ব্যয় করে সকাল এবং সন্ধ্যায় আয়াতগুলি পড়ে নিলে দুনিয়ার যত ধরনের বিপদ আছে দুর্ঘটনা আছে মুসিবত আছে আল্লাহ তাআলা সব ধরনের বিপদ আপদ থেকে আপনাকে মাহফুজ করবেন আয়াতগুলি আমি অনুবাদ সহ তেলাওয়াত করছি নোট খাতায় লিখে রেখে দেখে দেখেও আমল করতে পারেন প্রথম আয়াত হলো সূরা তওবার ৫১ নং আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون অর্থাৎ আপনি বলুন আমাদের কাছে কিছুই পৌঁছবে না কিন্তু যা আল্লাহ আমাদের জন্য রেখেছেন তিনি আমাদের কার্য নির্বাহক আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত দ্বিতীয় আয়াত হলো সূরা ইউনুসের ১০৭ নং আয়াত وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ অর্থাৎ আর আল্লাহ যদি তোমার উপর কোনো কষ্ট আরোপ করেন তাহলে কেউ নেই তা খণ্ডাবার মতো তাকে ছাড়া পক্ষান্তরে যদি তিনি কিছু কল্যাণ দান করেন তবে তার মেহেরবানিকে রহিত করার মতো কেউ নেই তিনি যার প্রতি অনুগ্রহ দান করতে চান স্বীয় বান্দাদের মধ্যে তাকেই দান করেন বস্তুত তিনিই ক্ষমাশীল দয়ালু এরপর তৃতীয় আয়াত হল সূরা হুদের ৬ নং আয়াত وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে কোথায় সমাপিত হয় সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে চতুর্থ হল সূরা হুদের ৫৬ নং আয়াত
إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو أخذ بناصيتها ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করেছি যিনি আমার এবং তোমাদের পরওয়ারদিগার। পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয়। আমার পালনকর্তার সরল পথে সন্দেহ নেই। পঞ্চম সূরা আনকাবুতের ৬০ নং আয়াত। ওয়াকাইম মিন দাব্বাতিন লা তাহমিলু রিযকাহা لا تحمل رزقها الله يرزقها وإياكم وإياكم وهو السميع العليم. এমন অনেক জন্তু আছে যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে না, আল্লাহই রিজিক দেন তাদেরকে এবং তোমাদেরকেও, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। ষষ্ঠ আয়াত হল সূরা ফাতিরের ২ নং আয়াত। ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم. الله মানুষের জন্য অনুগ্রহের মধ্য থেকে যা খুলে দেন তা ফেরাবার কেউ নেই এবং তিনি যা বারণ করেন তা কেউ প্রেরণ করতে পারে না, তিনি ব্যতীত তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সপ্তম আয়াত সূরা জুমারের ৩৮ নং আয়াত। ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুনাল্লাহু قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفة ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل কানুল মুতাওয়াক্কিলুন। অর্থাৎ যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান ও জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ আমার অনিষ্ট করা ইচ্ছা করেন তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে, অথবা তিনি আমার প্রতি রহমত করার ইচ্ছা করলে তারা কি সে রহমত রোধ করতে পারবে? বলুন আমার পক্ষে আল্লাহই যথেষ্ট, নির্ভরকারীরা তারই উপর নির্ভর করে। সুতরাং মূল কথা হলো সকাল সন্ধ্যায় এই অত্যন্ত পাওয়ারফুল ৬০টি আয়াত পড়তে হবে, তাহলে আপনার সব ধরনের বলা মুসিবত বিপদ আপদ যাই কিছু হোক না কেন তা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সেই ৬০টি আয়াত হল সূরা তওবার ৫১, সূরা ইউনুসের ১০৭, সূরা হুদের ৬ এবং ৫৬, সূরা আনকাবুতের ৬০, সূরা ফাতিরের ২ এবং সূরা জুমারের ৩৮ নং আয়াত। এই আয়াতগুলি সকাল সন্ধ্যা পড়ে নিন ইনশাআল্লাহ, যত বড় দুর্যোগ আসুক পাঠকারীকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই দুটি আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জত যে বিষয়বস্তু তুলে ধরেছেন এর প্রথম যে আয়াতটি অর্থাৎ ১২৮ নং আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারীসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহীম। এই আয়াতটি সম্পর্ক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে আকদসের সাথে। আর দ্বিতীয় আয়াত ১২৯ নং আয়াত, فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। এই ১২৯ নং আয়াতের সম্পর্ক আল্লাহ রব্বুল ইজ্জতের সাথে, আর এই দুইটি আয়াতের সম্পর্ক বিশিষ্ট সাহাবী
হযরত হুজাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও আছে। প্রথমে জানা দরকার হযরত হুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে। হযরত সাইয়েদানা হুজাইমা বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সৌভাগ্যবান সাহাবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি স্পেশাল সম্মানে সম্মানিত করেছেন। প্রথম সম্মান হলো একদিন হযরত হুজাইমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখলাম আমি নামাজ পড়ছি আর নামাজের সিজদায় যখন যাচ্ছি আমি আপনার কপাল মোবারকে সিজদা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে শুয়ে গেলেন আর হুজাইমাকে বললেন, হুজাইমা, তুমি যা স্বপ্ন দেখেছো তা বাস্তবায়ন করো। অতঃপর হযরত হুজাইমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে সিজদা করলেন এবং চুমু খেলেন। সুতরাং হুজাইমা রাদিয়াল্লাহু সে সাহাবি যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকে সিজদা করার সৌভাগ্য লাভ করেছিলেন। হযরত হুজাইমা রাদিয়াল্লাহু এর দ্বিতীয় নিয়ামত হলো তার একজনের সাক্ষীকে দুইজনের সাক্ষীর সমান বলে নবীজি ঘোষণা করেছেন। যেখানে দুইজন সাক্ষীর প্রয়োজন, যেমন বিয়ে শাদিতে দুইজন সাক্ষী লাগে, কিন্তু হযরত হুজাইমার এমন বৈশিষ্ট্য ছিল তিনি একজন সাক্ষী থাকলে যথেষ্ট হয়ে যেত। হযরত হুজাইমা রাদিয়াল্লাহু এর তৃতীয় সম্মান হলো যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের সিদ্ধান্ত নিলেন, নিয়ম করলেন প্রত্যেক আয়াত বা নুসখার জন্য দুইজন সাহাবীর সাক্ষ্য লাগবে। এভাবে হযরত অনেক মেহনতের পর পবিত্র কোরআনের সবগুলি আয়াত সূরা দুইজন সাক্ষীর সাক্ষ্য সাপেক্ষে একত্রিত করা হলো। কিন্তু যখন সূরা তওবার 128 এবং 129 নং আয়াতের কপি হযরত হুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন, হযরত হুজাইমার এই আয়াতের পক্ষে দ্বিতীয় আরেকজন সাক্ষী পাওয়া যাচ্ছিল না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর সে বাণী বয়ান করে বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হযরত হুজাইমা রাদিয়াল্লাহু যেখানে একা সাক্ষী দিবে তার সেই সাক্ষী দুইজনের সাক্ষীর বরাবর হবে। সুবহানাল্লাহ। অতএব সূরা তওবার 128 এবং 129 নং আয়াত সে দুটি আয়াত যা একমাত্র হযরত হুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একক সাক্ষীর ভিত্তিতে সূরা তওবাতে শামিল করা হয়েছে। এখন আমি আপনাদেরকে এই দুইটি আয়াতের একটি আমল বলবো, আপনারা জিন্দেগিতে এই আমল ছাড়বেন না। হযরত আবু বকর মুজাহিদ রহমতুল্লাহ আলাই অনেক বড় ওলি এবং আলেম দ্বীন ছিলেন। তিনি হযরত জুনাইদ বগদাদি এবং হযরত শিবলি রহমতুল্লাহ আলাইর যুগের ওলি ছিলেন। হযরত শিবলি রহমতুল্লাহ আলাই হলেন হযরত জুনাইদ বগদাদির মুরিদ। একদিন হযরত শিবলি রহমতুল্লাহ আলাই হযরত আবু বকর মুজাহিদ রহমতুল্লাহ আলাইর মসজিদে গেলেন নামাজ পড়তে। আবু বকর মুজাহিদ তখন হাদিসের দরস দিচ্ছিলেন, কিন্তু যখনই তিনি শিবলি রহমতুল্লাহ আলাইকে দেখলেন তিনি পাঠদান বন্ধ করে শিবলি রহমতুল্লাহ আলাইর জন্য দাঁড়িয়ে গেলেন এবং হযরত শিবলিকে জড়িয়ে ধরলেন, তার কপালে চুমু খেলেন। এরপর আবু বকর আবার পাঠদান আরম্ভ করলেন আর শিবলি রহমতুল্লাহ আলাই নামাজে ব্যস্ত হয়ে গেলেন। এখন ছাত্ররা আবু বকরকে প্রশ্ন করলেন, শায়খ, আপনি যখন কোরআন হাদিস পড়ান তখন যত বড় মাপের লোক আসুক না কেন তাকে আপনি গুরুত্ব দেন না, কিন্তু আজকে একজন সাধারণ দরবেশ এসেছে তার সম্মানার্থে আপনি পাঠদান বন্ধ করে দাঁড়িয়ে গেলেন, কারণ কি? তখন আবু বকর মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আজ সে কাজটি করেছি যে কাজটি কামলিওয়ালা নবী করেছেন। গত রাতে আমি স্বপ্নে দেখলাম কামলিওয়ালা নবীর মাহফিল চলছে, এমন মাহফিলে শিবলি যখন প্রবেশ করল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ছেড়ে শিবলিকে অভ্যর্থনা জানালেন, তার কপালে চুমু দিলেন। আমি সেই নবীর উম্মত হয়ে শিবলিকে অভ্যর্থনা না জানিয়ে কিভাবে বসে থাকব? আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, শিবলির প্রতি আপনি এত বড় এহসান কেন করলেন? তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, শিবলি যখনই নামাজ পড়ে নামাজের পর সে পাঠ করে,
لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. এরপর সে তিনবার পাঠ করে সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, অতএব আপনিও প্রত্যেক ফরজ নামাজের পর সূরা তওবার ১২৮ এবং ১২৯ নং আয়াত পাঠ করবেন এবং তিনবার দরুদ শরীফ পড়বেন। আপনি যদি এই আমলটি নিয়মিত করেন আর কামলিওয়ালা নবী যদি আপনার উপর রাজি হয়ে যান, তাহলে যার উপর নবী রাজি তার উপর আল্লাহও রাজি, ফলে আপনার আর কোনো পেরেশানি, কোনো সমস্যা, কোনো দুঃখ, কোনো অভাব, কোনো টেনশন, কোনো বিপদ কি আর বাকি থাকবে? এই আমলের আমেল হতে মাত্র সাত দিন লাগে। আপনি পরপর সাত দিন প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াত দুইটি সাতবার করে পড়বেন এবং তিনবার দরুদ শরীফ পড়বেন। এভাবে সাত দিন অতিবাহিত হওয়ার পর অষ্টম দিন থেকে একবার আয়াত পড়বেন, তিনবার দরুদ শরীফ পড়বেন, তাহলে আপনি এই অজিফাটির আমেল হয়ে যেতে পারবেন। আর আমেল হলে আপনি নিজেও এর উপকার পাবেন এবং অন্যকেও এর দ্বারা ফায়দা পৌঁছাতে পারবেন। প্রিয় বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আপনি কোন আয়াতকে পছন্দ করেন যা দ্বারা আপনার এবং আপনার উম্মত লাভবান হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুইটি আয়াতের ঘোষণা দিলেন। নিয়মিত এই দুইটি আয়াতের আমল বান্দাকে নানান বিপদ আপদ থেকে রক্ষা করবে, জান্নাতের পথ সুগম করবে। এ আয়াত দুটি রাত্রিবেলা পড়তে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এ আয়াত রাতে পড়ে নিলে এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, অর্থাৎ সকল বিপদাপদ ক্ষতি থেকে বাঁচার জন্য, শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য যথেষ্ট হবে। ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন, যারা তাহাজ্জুদ পড়েন যদি ঘুমের কারণে কখনো তাহাজ্জুদে উঠতে না পারে, তাহলে সে যদি ঘুমানোর আগে এই দুই আয়াত পড়ে নেয়, তাহলে তার জন্য এই আয়াত দুটি তাহাজ্জুদের বদলা হবে। আবার অপর বর্ণনায় আছে, সারা রাত সে জিন ও মানুষের অনিষ্ট থেকে নিরাপদে থাকবে এবং প্রতিটি অপ্রিয় বিষয় থেকে তাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, এই দুইটি আয়াত আল্লাহ তাআলা আমাকে আরশের নিচের ভাণ্ডার থেকে দান করেছেন, তাই তোমরা এই আয়াতগুলো শিখবে, তোমাদের স্ত্রীদেরকেও শিখাবে, কারণ এই আয়াতগুলো হচ্ছে রহমত, আল্লাহর নৈকট্য লাভের উপায় এবং দিন দুনিয়ার সকল কল্যাণ লাভের দোয়া। এটি মিশকাতুল মাসাবিদ ২১৭৩ নম্বর হাদিস। তাছাড়া বুখারি শরীফের ৪০০৮ নং হাদিস, রাতে কোরআন তেলাওয়াতের যে হক আছে, যদি কেহ এই দুইটি আয়াত তেলাওয়াত করে নেয় সে হক আদায় হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার মতে যার সামান্য জ্ঞান বুদ্ধি আছে সে এই দুইটি আয়াত পাঠ করা ছাড়া কখনো ঘুমাতে যাবে না। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যখন আমাকে সিদরাতুল মুনতাহায় মেয়েরাজের রাতে নিয়ে যাওয়া হয় তখন তিনটি জিনিস দান করা হয়, নাম্বার ১ পাঁচ ওয়াক্ত নামাজ, নাম্বার ২ এই দুইটি আয়াত, নাম্বার ৩ উম্মতের মধ্যে যারা শিরিক করে না তাদের কবিরা গুনাহ মাফ হওয়ার সুসংবাদ। এটি মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের অপর হাদিসে আছে, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এই মাত্র আকাশের একটি দরজা খোলা হয়েছে, এর আগে কখনো এই দরজাটি খোলা হয়নি, এই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করেছেন, এর আগে তিনি কখনো পৃথিবীতে অবতরণ করেননি, এই ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে বলেন, সুসংবাদ গ্রহণ করুন, আপাদমস্তক দুইটি নূরের যা আপনার আগে কোনো নবীকে দেয়া হয়নি। নাম্বার ১ ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা, নাম্বার ২ সূরা বাকারার শেষ দুই আয়াত, উভয় আয়াতে দোয়া আছে, আল্লাহর উসিলা করে আপনি এসব দোয়ার যে অংশই পাঠ করবেন আল্লাহ আপনাকে অবশ্যই রহমত দান করবেন, অর্থাৎ কবুল করা হবে। অতএব বন্ধুরা,
আপনারা এতক্ষণে বুঝে নিয়েছেন সে আয়াত দুটি কোন আয়াত। হ্যাঁ, অবশ্যই সে আয়াত দুটি হল সূরা বাকারার শেষ দুই আয়াত 285 এবং 286 নং আয়াত। নিজেও এই দুইটি আয়াত মুখস্থ করে ফেলুন, স্ত্রী পুত্র কন্যাকেও মুখস্থ করে ফেলতে বলুন, আর প্রতিদিন রাতে শোবার আগে একবার পড়ার অভ্যাস করে নিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি সূরা আনআমের প্রথম তিনটি আয়াত তেলাওয়াত করলাম। তাফসীরে জালালাইন শরীফের 111 পৃষ্ঠায় সূরা আনআমের এই তিনটি আয়াতের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি সূরা আনআমের প্রথম তিন আয়াত সকালে বা বিকালে পাঠ করবে 24,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত এবাদত করতে থাকবে, আর তাদের সমস্ত এবাদতের সওয়াব পাঠকারীর আমল নামায় লিখে দেওয়া হবে, এবং এমন একজন ফেরেস্তা নিযুক্ত করা হবে সে শয়তানের মুখে চাবুক মারতে থাকবে যেন শয়তান পাটকারীকে কুমন্ত্রণা দিতে না পারে, যার ফলে শয়তান ও তার মাঝে পর্দা পড়ে যায়। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ডেকে ডেকে বলবেন, হে বান্দা, আমার আরশের ছায়ায় আসো, আমার আরশের ছায়ায় আসো, আমি তোমাকে জান্নাতের খানা খাওয়াবো, হাউজে কাউসারের পানি পান করাবো, সালসাবিল ঝর্ণার পানি দ্বারা আমি গোসল করাবো। সুবহানাল্লাহ, দেখুন কতগুলি ফজিলত। 24,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত যত এবাদত করবে সেই এবাদতের সওয়াব আপনার আমল নামায় আসবে। একজন ফেরেশতা নিযুক্ত হয়ে শয়তানকে চাবুক মারতে থাকবে আর যাতে তারা শয়তান আপনাকে প্ররোচিত করতে না পারে, এবং কিয়ামতের দিন আপনাকে আল্লাহ তাআলা ডেকে ডেকে আরশের ছায়ায় স্থান দিবেন, আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং সালসাবিল ঝর্ণার পানি দ্বারা আপনাকে গোসল করাবেন। আসুন আমরা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় সূরা আনআমের এই প্রথম তিনটি আয়াত তেলাওয়াত করি। সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদা ওয়া মিন খালফিহিম সাদদা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউসিরুন, অর্থাৎ আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি ফলে তারা দেখে না। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদা ওয়া মিন খালফিহিম সাদদা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, সুতরাং আমরাও যে কোনো বাধার সম্মুখীন হলে কিংবা এয়ারপোর্টে ইমিগ্রেশনের মধ্যে যারা প্রবাসী ভাইরা যাতায়াত করেন বিভিন্ন দেশে, তারা কোনো সমস্যার সম্মুখীন হতে যদি হওয়ার যদি সম্ভাবনা থাকে তখন তারা এই কোরআনের সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতের ওজিফাটি বেশি বেশি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী মদদের মাধ্যমে সাহায্য দান করবেন। বাদশা দাকিয়ানুসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আসহাবে কাহাফের সাতজন আল্লাহর বলি নিজেদের ইমান বাঁচানোর তাগিদে শহর ছেড়ে পলায়ন করলেন। তারা একটি পাহাড়ি গুহায় বিশ্রামের জন্য আশ্রয় নিলেন, আর সেখানে তারা একটি দোয়া পড়ে শুয়ে গেলেন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতা ওয়া হাইয়্যি ইলানা মিন আমরিনা রাশাদা, অর্থাৎ হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন,
এই দোয়াটি করে তারা গুহার ভিতর শুয়ে গেলেন আর আল্লাহ তাআলা তাদেরকে এমন আরামের ঘুম পাড়িয়ে দিলেন দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর কেটে গেল যুবকগণ শুয়ে আছেন গভীর নিদ্রা তাদেরকে আচ্ছন্ন করে আছে বাইরের কর্মব্যস্ত জীবনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই আকাশের বিজলির গর্জন বাতাসের প্রচণ্ডতা এবং পৃথিবীর কোনো ঘটনাই তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারেনি গভীর নিদ্রায় তারা 309 বছর পার করে দিল সেই গভীর নিদ্রার কথা আল্লাহ তাআলা সূরা কাহাফের 11 নং আয়াতে এভাবে বয়ান করেন ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা তখন আমি কয়েক বছরের জন্য গুহায় তাদের কানের উপর নিদ্রার পর্দা ফেলে দেই এই আয়াতটি সব সময় পড়তে থাকুন এবং রাতে ঘুমানোর আগেও পড়তে পড়তে শুয়ে যান যাদের ঘুমের ঔষধ ছাড়া ঘুম আসে না তাদের ঘুমের ঔষধের আর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ এটি পরীক্ষিত একটি ওয়াজিফা আপনিও পরীক্ষা করে দেখতে পারেন যাদের ঘুম হয় না তাদের কাছে শেয়ার করুন তিরমিজির একটি হাদিস হাদিস নাম্বার হলো 593 এক লোক দোয়া করার সময় আল্লাহর প্রশংসা করা ছাড়া দোয়া করা শুরু করে দিল দরুদ শরীফে পড়ল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ফরমালেন এই দোয়াকারী তাড়াহুড়া করেছে এবং তাকে ডেকে ফরমালেন যখনই তুমি আল্লাহর কাছে কোনো দোয়া করবে প্রথমে আল্লাহর প্রশংসা করবে এরপর আমার উপর দরুদ পড়বে এরপরে আল্লাহর কাছে চাও এরই মধ্যে অন্য একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং তিনি এসে আল্লাহর প্রশংসা করলেন দরুদ শরীফ পাঠ করলেন এবং দোয়া করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন সাল তুতা তুমি চাও তোমাকে দেয়া হবে সুতরাং দোয়ার প্রটোকল হলো যখনই দোয়া করবেন প্রথমে আল্লাহর হামদ বয়ান করবেন এরপরে ইসমে আজম হামদের মধ্যে ইসমে আজম বলবেন এরপর দরুদ শরীফ পড়বেন আর ইসমে আজমের জন্য কোরআনের দুইটি আয়াত মুখস্থ করে রাখাই যথেষ্ট আল্লাহ তাআলার যে সব নাম ইসমে আজম বা বড় নাম আছে যেসব নামের বরকতে 100% দোয়া কবুল হয়ে যায় সেসব নামের ব্যাপারে সুনানে আবি দাউদের সহিহ সনদে হাদিস যেটি মিশকাতের দ্বিতীয় খণ্ড হাদিসটি পাবেন আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলার যে ইসমে আজম আছে তা কোরআনে হাকিমের দুইটি আয়াতের মধ্যে নিহিত আছে একটি সূরা বাকারার মধ্যে আছে এবং দ্বিতীয়টি সূরা আলী ইমরানে আছে তো সূরা বাকারার 163 নম্বর আয়াত আল্লাহর পেয়ারা হাবিব তেলাওয়াত করলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম অর্থাৎ আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য তিনি ছাড়া মহা করুণাময় দয়ালু কেউ নেই দেখুন এখানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইসমে আজম হলো আর রহমান আর রহিম লা ইলাহা ইল্লাহু এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলী ইমরানের একদম শুরুর আয়াতগুলো তেলাওয়াত করলেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম এখানেও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল হাইয়ু আল কাইয়্যুম এই দুইটি আয়াতে ইসমে আজম ইসমে আজমের নিয়তে যদি এই দুইটি আয়াত যে কোনো দোয়ার শুরুতে পাঠ করেন তাহলে নিশ্চিত আপনার দোয়া কবুল হবে আমাদের উচিত কোরআনের সাহারা নেয়া এর মধ্যেই আছে কল্যাণ রহমত বরকত সব সমস্যার সমাধান আল্লাহ তাআলার এই কালামে তিনটি আয়াত আছে যা সূরা সফফাতের আখেরি তিন আয়াত যেমন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন অর্থাৎ পবিত্র আপনার পরওয়ারদিগারের সত্তা যিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে ওয়া সালামুন আলাল মুরসালিন পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার এই তিনটি আয়াত পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে এর অফুরন্ত প্রতিদান দান করবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি কেহ চান কিয়ামতের দিন তার আমলের প্রতিদান মিজানের পাল্লা ভর্তি করে করে দেয়া হোক অর্থাৎ আপনি আমল কম করবেন কিন্তু এর প্রতিদান অনেক বেশি হবে সে যে কোনো মজলিসে যখন বসবে সে মজলিস থেকে সে বৈঠক থেকে যখন উঠবে তখন তার শেষ কলমা যেন হয়
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين যদি শেষ কলমা এটা হয় তাহলে যতক্ষণ এই মজলিসে আপনি ছিলেন তাতে যত আমল করেছেন সকল আমলের প্রতিদান আল্লাহ তাআলা নিজ শান মোতাবেক দান করবেন তেমনি ভাবে এই তিনটি আয়াত আপনি দুনিয়ার যে কোনো কাজে যদি যান যেমন কোনো কিছু কিনতে গেলেন ছেলে মেয়ের জন্য সম্বন্ধ তালাশে গিয়েছেন কোনো ব্যবসার কাজে গেলেন কিংবা কোনো জানাজায় গেলেন কোনো বিয়ের অনুষ্ঠানে গেলেন কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে গেলেন যেখানে আপনার সাথে দুই চার জন লোকের সাথে বৈঠক হবে চাই সেখানে দুনিয়াবে কোনো কথাই আপনি যদি বলেন তখনও যদি আপনি এই তিনটি আয়াত سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين পাঠ করে সে মাহফিল সে বৈঠক সে মজলিস যদি শেষ করেন তাহলে কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জত সম্মানের উপর কেহ আঙ্গুল তুলতে পারবে না কারণ আপনি এই আয়াতের মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতদার হওয়ার সাক্ষী দিয়েছেন সেহেতু আল্লাহ তাআলাও আপনার ইজ্জতের উপর কাউকে হামলা করার সুযোগ দান করবেন না আয়াত হলো সূরা মুমিনুনের 115 থেকে 118 নং মোট 4টি আয়াত অর্থাৎ সূরা মুমিনুনের শেষ 4 আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন অর্থাৎ তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم অতএব শীর্ষ মহিমায় আল্লাহ তিনি সত্যিকার মালিক তিনি ব্যতীত কোনো মাবুদ নাই তিনি সম্মানিত আরশের মালিক ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون যে কেউ আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে তার কাছে যার সনদ নেই তার হিসাব তার পালনকর্তার কাছে আছে নিশ্চয় কাফেররা সফলকাম হবে না وقل رب اغفر وارحم وانت خير الراحمين বলুন হে আমার পালনকর্তা ক্ষমা করুন ও রহম করুন রহমকারীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ রহমকারী অজিফার নিয়ম হলো যে কোনো হাজত যে কোনো বিপদ দুঃখ পেরেশানির জন্য এই চারটি আয়াত পাঠ করবেন এ আয়াত পাঠ করার সময় আপনার সে মকসদ সে পেরেশানির কথা মনে মনে ইয়াদ করবেন যতক্ষণ আপনার পড়তে মন চায় ততক্ষণ এই চারটি আয়াত বারবার পড়তে থাকবেন এরপর আল্লাহর দরবারে নিজের মকসদ ও নিজের পেরেশানির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আল্লাহ আপনার সকল পেরেশানি দূর করে দিবেন আপনার সকল মকসদ পূরণ হবে ইনশাআল্লাহ মনে রাখবেন আপনার পেরেশানি পাহাড় থেকে বড় হতে পারে না যেখানে এই আয়াত পাহাড়কেও হটিয়ে দিতে সক্ষম সেখানে আপনার পেরেশানি কোনো ব্যাপারই না শুধু আপনি পূর্ণ একিনের সাথে এই অজিফা করতে থাকুন যতক্ষণ মন চায় করবেন যতদিন মকসদ পূরণ না হয় ততদিন করবেন ইনশাআল্লাহ এই অজিফার কামালিয়াত আপনি নিজ চোখে দেখতে পাবেন